আর কত ঠেলা দেবো, একটা মানুষ এত ঠেলা দিলে ডরাইছে না, প্রথমে তো ডরাই গেছে। দোস্তু হ্যাঁ দোস্ত, তোরে ছাড়া আমার এক মুহূর্তে ভালো লাগে না। আর ওটা ভালো লাগবে কি, বা তোরা ছাড়াও তো আমার ভালো লাগে না। কি করতাম ছোটো বেলাতে, ধুই ধুসতে যাইতাম ঘাস কাটা, যাইতাম গরু লইয়া, যাইতাম স্কুলও, কত স্মৃতি মনে হয় পরে দোস্ত জানো। কত একটা নম্বরে দান কাটছি। আচ্ছা দোস্ত আর একটা কথা, তুই যে নতুন বিয়া করলি, হ্যাঁ তুই যে বউ ছইয়া যে আমাদের তো ঘুরতে হল এলাকার মানুষ যদি দেখে তা খারাপ করতো না? দূর বেটা বউ তো, হ্যাঁ বউ কি করবো বেটা, তোর লেগে যে মনটা কান্দে, বউয়ের লেগে আমার এই মনটা কান্দে। পোলাটারে নতুন বিয়া করাইলাম, একটা দিন বউটার একটু সময় দেনা, বউর কত কিছু লাগে। বুঝলাম না পোলার কি অন্য জায়গায় সম্পর্ক আছে, এটাও তো বুঝতেছি না, এরকম কোনো হাবভাব তো দেখি না। আবা কই যাও, আমি তো দুস্তে লগে আছিলাম, দুস্তে লগে আছিলাম। এর আগের দিন কই আসলি? দুস্তে রইনু। এর আগের দিন? দুস্তে রইনু। আবার এটা হয় এই যে দুস্ত 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 করে দেওয়া না, দুস্তর বাড়িতে ঘুমাও, তো বিয়ে করার দরকার ছিল কি? এই মানে বিয়ের লেগে যে পাগল হয়ে গেলে আর বিয়েটা করাই দিলাম, বিয়ের পরে একটা দিন বাড়িতে ঘুমাইছিস নি? দুস্তের লোকে ঘুরলে আমার অনেক ভালো লাগে বুঝছো, ছোটো বেলাতে যে ঘোরাফেরা করছি এই মায়া মমতা সরা বের হয় না। বুঝলাম দুস্তর লেগে মায়া লাগে, এখন সংসারও তো একটা দরকার আছে নাকি? অবশ্যই সংসারও তো একটা, বর সাবান লাগে, একটা সোনু লাগে, এবং তো দিসস কিছু কিনা। তুমি আছো না আমার এটা সোনু মুনু সাবান টাবান। আর তরে আমি কয়ে দেই যে আমার ফুলার লোকে চলবি না। এটা কি কইতেছো তুমি দোস্ত? এলে যাই গে আমি। না তুই যাবি কই? দোস্ত কই যাবো? আমি তোরে কয়ে দিছি পোলা আমার পোলার লোকে তুই আর চলবি না। আর যদি আরেকদিন তোরে দেখি তোর লেগে কি আমার সংসারটা ভেঙে যাইতো? না আমার সোনার সংসারটা কি ধ্বংস হয়ে যাইতো? সংসার ভাঙতো কি, আমি কি কইছি সংসার ভাঙবার লাগে? ভাই তোর লেগে আমি বিয়ে বেড়ে মুখ দেখাইতে পারি না, মানুষের নানান ধরনের কথা কয়। পোলা বিয়ে করাইছি পোলা একদিন বাইতে না, পোলা লাগে দোয়া খেলে না, কাজ খেলে, কই করে না, বদমাইশি করে। ওই সেতুওয়ালা আর কত ঠেলা দেবো, একটা মানুষ এত ঠেলা দিলে ডরাইছে না, প্রথমে তো ডরে গেছে। আচ্ছা ঠিক আছে যাবার যা, আর তোরা যাতে আমি ওর লগে আর না দেখি। আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও, আমি খালি দুস্তের আগুয়ে দেয়া তুই ওনে আসো। কার আগে দিতে দুস্তের? আমারও দুস্তর আগে দিত। এ বাড়ি বন্ধুর আল্লাহ আল্লাহ যাইবো কিরম, আমার কিরম ভাল লাগে না হারে ছাড়া দোস্ত। হ্যাঁ তাহলে আমি যাই গিয়া নাকি তোরা তোরা বার অনুমতি দিব? ভাগ ভাগ আমি যাই গিয়া দুস্তের লোকে। এই আজকে বাইতে এলো সালার, কি একটা যন্ত্রণাই বললাম। হ্যাঁ খালি দুস্ত 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 লইয়ে পাগল, আমার কাছে মনে হয় দুস্তই ওর বউ। এই দুস্তর বুঝছি আমি কেমনে সারাই, কেমনে এই দুস্ত আমি ওর মাথাতে সরাই। সালার কি একটা যন্ত্রণা, হ্যাঁ টেনশনে আর মাথাটা ঠিক করে দিল। কি এত টেনশন করতেছো বড়া? আরে বাবারে আর কুছ না, পোলা ডলে বড় যন্ত্রণে আছি। এটা তো সুয়ের কথা, সারা বিয়ে হয়েছে শুনছি। একটা পোলা আমার বিয়ে করেছি এটাও ঠিক আছে, কিন্তু একটা দিন যদি বাড়িতে ঘুমায় না, একটা দিনও ঘুমায় না বলে থাকে না। আরে থাকে কি বাড়িতে থাকে না? দূর সমস্যা আছে, ডাক্তার দেখাও। আরে বাবা ডাক্তারের সমস্যা না তো, তাহলে কি সমস্যা? ওই যে আছে না দুস্ত, এই দুস্ত দুস্ত করে আমার মাথাটাই খারাপ করে লাগছে। কাবিল পোলার ঘর বাড়িও মুখ দেখাইতে পারি না, একটা দিন বাচ্চা না খালি দুস্ত রানে যায় পড়ে থাকে। একবার দেহ ট্রাই করে কাম হইব মনে। তুই সুন্দর একটা বুদ্ধি দিছিস বাতি যা, আমি আজকে এই ব্যবস্থাটা করতেছি। তুমি এই কামটা করো, যদি কাম নাও পরে আমার কইও তুমি। আমার কাছে মনে হয় না দোস্তর ভূত আর ওর মাথা থাকবো। হ্যাঁ ওকে বাতি যা, তোমার কথাটা শুনে আমার খুব মনটা শান্তি হয়েছে। হুম যাই হ্যাঁ।
কামলাড়ি যে কোন খেতে গেল কৌছে মানে আমি কই বিছে ভাই আরে এই সুমন ও এ শুনে দাও শুনে দাও শুনে দাও কি সে কা কুড়া আছে হ্যাঁ আমার একটা কাম করে দিতে পারবি কি কামটা বেশি কঠিন হইলে পারতাম না রামগো ইসমাইল আছে না ইসমাইল হ্যাঁ আর ওই ইসমাইলের দোস্ত হ্যাঁ এই দুইটা যখন এক লগে একটা একটা যাইব হ্যাঁ বাইক জায়গায় বয়ে থাকবো হ্যাঁ পরে তুই খালি একটা কথা আর কানে ইসমাইলের ডাক দিয়ে না কবি কি কথা কামলা ফরে দেখ তো এই কথা রইলো হ্যাঁ গেলাম বাইট গেলাম গা